এস ডি কার্ডখন ইরর মারি দিছিলে, তো বেলেগ এস ডি কার্ড এখন লগালো, তো এটা ঠিকই আছে। নাজানো কেতিয়াবা কেতিয়াবা মানে এস ডি কার্ডখন ইরর মারি দিয়ে ট্রিপ ওয়ান আর ট্রিপ টু তো জিরো করে লইছো। এন্ড আজি হল বিহু, তো হ্যাপি রঙালী বিহু, শুভেচ্ছা থাকিল সকলকে। তো মই এতিয়া গৈ আছো প্রথমতে গোলাঘাট, এন্ড অহাকালি মর্নিং ফার্স্ট টাইম মানে ডিব্রুগড়লৈ বুলি উলাই দিম। অহাকালি মানে প্রোগ্রামটো আছে ডিব্রুগড়ৰ, যোনটো প্রোগ্রামৰ কথা কৈছিলোঁ মই। এন্ড গাইজ সরি এটা কথা, মই মানে ইমানকে স্টোরি দিয়া হোৱা নাই কারণ মোৰ ফোনটো বেয়া হৈ থাকিলে। তো এতিয়া মানে মই যোনটো ফোন ইউজ কৰি আছো তাৰ কেমেৰাটো ইমান ভাল নহয়, মানে যেনে তেনে মানে চলি আছে আৰু কিবাকে। একচুয়েলি এইটো মা ভাগৰে ফোন হয়, মোৰ ফোনটো মানে বেয়া হৈ থাকিলে, তাৰপিছত মই ফোন লোৱা হোৱাই নাই তেনেকে। তো সেইকাৰণে মাৰ ফোনটোৱে ইউজ কৰি আছো মানে এতিয়া। তো লাহেকে ফোন ল'ব লাগিব, দি দিলে হ'ল দে। ঠিক টাইমত ব্ৰজনক লগ পালোঁ, তো ব্ৰৰ পৰা দুটা ফটো ক্লিক কৰাই ল'লোঁ ষ্টৰি দিবৰ কাৰণে। আমাৰ ঘৰৰ পৰা গোলাঘাট 373 অলমষ্ট 400 কিলোমিটাৰ বুলি ধৰি ল'ব পাৰি আৰু। গাইছ মই ইয়াতে ফিউল আপটো কৰাই লওঁ। আগত আৰু ফিউল পাম্প আছে, হ'লেও অলপমান দূৰত আছে মানে, ইমান ৰিক্স ল'ব নোৱাৰি। মোক 300 দিব। ব্ৰ এ থেংক ইউ ব্ৰ। মই গোলাঘাট গৈ আছোঁ। তোমাৰ ঘৰটো ক'ত? ইয়াতে। আচ্ছা নামটো? ৰাজীৱ। দিয়া ভাল লাগিল লগ পাই। বেয়া চৰ্দি লাগি গ'ল ৰে যোৱাকালিৰ পৰা, মানুহে মোক কৰোণা বুলি নাভাবিলে হ'ল আৰু। কৰোণা নহয় কিন্তু, ৰাতিপুৱা ফাৰ্ষ্ট টাইম গা ধোৱাৰ কাৰণে এনেকুৱা হ'ল, ঠাণ্ডা খাই গ'লোঁ মানে একচুৱেলি। এইবাৰ বিহুত ঘৰত থকা নহ'ল মোৰ, তো অকণমান বেয়া লাগিছে, বাট একো নাই আৰু। নেক্সট ইয়াৰ আছে, নেক্সট ইয়াৰ থাকিম ঘৰতে। এণ্ড মই ইটো ব্লগ 15 তাৰিখে বনাই আছোঁ, কিন্তু কেতিয়া আপলোড দিয়া হয় কোনো ঠিক নাই মানে। তো মই অলপমান লেট হ'ব, কিন্তু মই ডেটটো ক'ব নোৱাৰোঁ এতিয়া। আগতে যদি ডেটটো কৈ থৈ দিওঁ, তো সেইটো ডেটত মানে মই ভিডিঅ'টো এডিট কৰি কিনে আপলোড দিব পাৰিম নে নাই, তো এইটো মানে মই নিজেও নাজানো। তো সেইকাৰণে ডেটটো নকওঁ, যেতিয়া এডিট কৰা কমপ্লিট হৈ যায় তাৰপিছৰ দিনাখনে আপলোড দি দিম। অকে গাইজ, খানাৰ পৰা আহি পালোঁ। তো এতিয়া বাই বাই গুৱাহাটী, কেইদিনমানৰ পিছত আহি আছোঁ আকৌ, লগ পাম অতি সোনকালে। অকে বাই বাই শ্বিলঙত। আমাৰ কেচ নাই, চাইডেদি বিন্দা জ্বলাই গ'লে হৈ গ'ল। সোণাপুৰ পাম আৰু অলপ আগত, তো অকণমান আগত গৈ কিনে ৰখিব লাগিব, ৰখি কিনে ষ্টৰি এটা দিম। অকল ষ্টৰিটো দিবৰ কাৰণে ৰখিম, বেলেগ কাৰণে নহয়। আৰু অলপ অলপ ইটো লাগি আছে, তো ইটোও কৰিব লাগিব। ইয়াতে অলপ টাইম ৰখিছিলোঁ, ষ্টৰি এটা দি দিলোঁ। আৰু বহুত টাইমৰ পৰা পেচাব লাগি আছিলে, পেচাবো কৰি ল'লোঁ। বেয়া ৰোড দিছে ৰে, উফ কি ৰোড। অকে গাইজ কৈ থাকোঁ, দেৰি কৰি লাভ নাই, জলদি জলদি গোলাঘাট পাব লাগে। গাইজ ফিউল ৱাৰ্ণিং দিয়া আছিলে, তো ফিউল আপ কৰাই ল'লোঁ।
এটা টোল গেট পাই গলো মানে আজির দিনটোর সেকেন্ড টোল গেট এটো নগাঁও টোল গেট হব সাগে নগাঁও টোল গেট ওকে গাইজ ক্যামেরাটা অলমান চার্জ দি ললো তো 54% হয়েছে হয়ে যাব আর মানে এটা কাজিরঙা ভিতর এন্টার করে দিল রাস্তাটো আহতে আহতে সব নাচনি চাইছে আহবলগালে ট্রাকখন বেয়া জায়গা রখাই থ দিছে ওকে গাইজ ইয়াতে রুটি তরকা লগত আমলেট খাই ললো তো এটা অল্প ভাল লাগিলে গাটো অল্প এনার্জি পাওয়া যেন ভালো আর এবার কইছো সকলকে রঙালী বিহুর বহুত বহুত শুভেচ্ছা থাকিলে তো হ্যাপি রঙালী বিহু গাইজ মানে আর বহু জলদি আবলেন কিন্তু কি হল মানে বহুত স্লো স্লো আছিল নগাঁও পার হওয়ার পিছত তো মানুষটা পুরো একদম স্লো হয়ে গেছো তো ওই কারণে অলপান লেট হল মানে ফোন করে লো এইখিনিতে থাকিম বলে কে ব্র মানে ঘরের আলো গুহীর মানে এটা অ সেম টু ইউ এই গোলাঘাট পালো ইমান লেট বলো তোমালে কড়িয়ারে হয় অ অ আচ্ছা তোমার নাম তো অ ঠিক আছে দিয়া আহা এটা ইয়ার বাইকখন সেক্সি লগা হয়ে গেছে ই যাকালি রাতে বনালে বাইকখন যাকালি রাতে এক্সজডালও চেঞ্জ করলে ই মানে এক্সজডাল আগরপরা আসে তার ভাগর কিন্তু ই খুলি থই দিছিলে যাকালি রাতে লগালে মানে তো এটা বাইকখন সেক্সি হয়ে গেছে ইয়ার প্লাস সেক্সি সাউন্ড ওকে গাইজ দীক্ষিতাহতক লগ পাই গলো হয় মই ফিউল আপ কৰি আহো হা ফিউল আপ কৰি আহো ঐ ব্ৰ এই কি কয় গোলাঘাট গৈ আছো মিটাৰ অঁ চেম টু ইউ ব্ৰ অ'কে গাইজ আজিৰ ভিডিঅ'টো ইমানতে এণ্ড কৰি দিছোঁ এণ্ড অহাকালি লগ পাইছোঁ বেলেগ এটা ভিডিঅ'ত অ'কে গাইজ বাই বাই নেক্সট ভিডিঅ'ত লগ পাইছোঁ গাইজ বাই